আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মোবাইল কন্ট্রোল ড্রোন বানানো নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করছেন, আমাদের ফেসবুক পেজে অনেকেই মেসেজ দিয়েছেন, আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক আইডি প্লাস আমাদের লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে এই মোবাইল কন্ট্রোল ড্রোন বানানোর ক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি, আমাদের রিসিভার আমরা কোথায় পাবো বা এর কী কী পার্টস লাগে এটি বানানোর জন্য। তো আমি আস্তে আস্তে আপনাদের এই বিষয়গুলো সামনে আরও ভিডিও দেবো, সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আজকে আমার কাছে দুইটা আইডিয়া রয়েছে বানানোর, একটা রিসিভার বানানোর জন্য। তো আমি সেইগুলোকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। তো আমি রিসেন্টলি এই যে ড্রোনটি রয়েছে এটিকে আমি বানিয়েছি। তো এখানে আমার 3D প্রিন্টেড ফ্রেম, মোটর এগুলো বাদ, কারণ আমি আজকে আমার কথা হলো এই রিসিভার কীভাবে বানাবেন বা রিসিভার কী কী ধরনের পার্টস লাগে। তো আমাদের এখানে ড্রোনটির ওয়্যারলেস কানেকশনের জন্য, আমাদের ফোনের সাথে ওয়্যারলেস কানেকশনের জন্য আমি এখানে ESP8266 এর 01 যে মডেলের ওয়াইফাই মডিউল রয়েছে আমি এটিকে ব্যবহার করছি। আপনারা যদি দেখেন একটু ক্লোজলি যে এখানে এটি ঠিক এই রকমের থাকে। তো এখানে GPIO পিন রয়েছে, 3 বোর্ড পিন রয়েছে, গ্রাউন্ড পিন রয়েছে, এগুলো আরও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের একটু কিছু দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা দেখলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। তো এটি হলো আমাদের মোবাইলের সাথে ওয়্যারলেস কানেকশন, আমাদের ওয়াইফাই কানেকশনের জন্য এটি আমাদের ব্যবহার করতে হবে। অ্যান্ড আমাদের ফ্ল্যাট কন্ট্রোলার হিসেবে আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো আমাদের F3 ইভো ব্রাশড ফ্ল্যাট কন্ট্রোলার, FSIC বা অন্যান্য ট্রান্সমিটারগুলো রয়েছে যেগুলোকে আপনার আইবাস রিসিভার সাপোর্ট পরে, ওই ধরনের ট্রান্সমিটার আপনি এই ফ্ল্যাট কন্ট্রোলার লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে এই যে মডিউলটি ব্যবহার করছি ওয়্যারলেস কানেকশনের জন্য সেটি আমাদের এখানে এক পিস লাগানো রয়েছে। আপনি যদি একটু ক্লোজ দেখেন, নিচে হলো আমাদের ফ্ল্যাট কন্ট্রোলার, তার উপর আমাদের এই যে ওয়াইফাই মডিউলটি লাগানো। তো আমি এটি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে এটিকে হাতে নিয়েছি। তো আমাদের এটি ফার্মওয়্যার দেওয়ার জন্য আমি এখানে এই যে USB এটিকে ব্যবহার করছি। তো এখানে এই যে পিনের সাথে এটি লাগিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে আরডুইনো IDE যে সফটওয়্যার রয়েছে সেটিকে আপনারা অন করে আমি যে কোড দিয়ে দেবো সেখান দিয়ে আপনারা এটিকে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। অ্যান্ড আমাদের এই যে ফ্ল্যাট কন্ট্রোলার আছে এটিকেও আমাদের সেট আপ করতে হয়, ফার্মওয়্যার দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ধরনের মাইক্রো USB কেবল ব্যবহার করতে হবে, যেটা আমাদের কম্পিউটারের সাথে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে আমাদের এখানে ড্রোনের সাথে লাগাতে হবে এবং আমাদের LED লক্ষ্য করেন, এখানে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলার LED জ্বলতেছে, একটা হলো ব্লু, একটা হলো রেড। তো আমি এখানে দেখতে পেলেন এই যে USB কানেক্ট করে নিয়েছি। তো আমার এটি ফার্মওয়্যার দেওয়ার জন্য আমার এখানে বিটা ফ্লাইট এই যে এটিকে আমাদের ব্যবহার করতে হবে। তো আমি এখন এটি কানেকশন খুলে ফেলি। এখন আসি এই কম্পোনেন্টগুলো আপনারা কোথায় পাবেন বা এটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন। তো আমাদের F3 ইভো যে ব্রাশড ফ্ল্যাট কন্ট্রোলারটি রয়েছে, এই ব্রাশড ফ্ল্যাট কন্ট্রোলারটা আপনারা বাংলাদেশে একটা দুইটা অনলাইন শপে পাওয়া যেতে পারে, দাম 1200 থেকে 1500 টাকার মধ্যে হবে। আপনারা যদি এটি বাংলাদেশে না পান তাহলে আপনাদের AliExpress থেকে এটিকে সংগ্রহ করতে হবে। AliExpress নতুন কিছু আপডেটেড ভার্সন রয়েছে, আপনারা চাইলে সেখান দিয়ে এই ফ্ল্যাট কন্ট্রোলারটি নিতে পারেন। তবে আমি আপনাদের জন্য সাজেস্ট করবো আপনারা একটু ঠান্ডা মাথায় বাংলাদেশের অনলাইন শপে বা লোকাল শপে যদি কোথাও পাওয়া যায় একটু খুঁজেন। আমার খোঁজে এখন নাই, থাকলে আমি অবশ্যই আপনাদের জানাতাম, কারণ আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের একদম ফাইনাল একটা ইনফরমেশন দেওয়া যে আপনারা এখানে গেলে এই পার্টটা পাবেন। ওকে, সো আমার কাছে এখন জানা নেই। তাও আপনারা যদি গুগলে গিয়ে F3 ইভো লিখে সার্চ দেন, F3 ইভো ব্রাশ ফ্ল্যাট কন্ট্রোলার, তাহলে আপনারা আশা করি অনেক ধারণা পাবেন এটি সম্পর্কে। আর এই যে ESP8266 এর এই যে মডিউলটি রয়েছে এটি আপনারা নর্মালি রোবোটিক্সের পার্ক বেশি করে আরডুইনো অন্যান্য পার্ক ব্যবহার করে সেখানে আপনারা এটি পেয়ে যাবেন। তো এই হলো আমাদের এটা গেল। এখন এই ড্রোনটি বানানোর জন্য আমি আপনাদের যেগুলো বললাম, আপনারা আপনাদের একটা আরডুইনো IDE সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, আরডুইনো IDE সফটওয়্যার ইনস্টল করতে হবে। এরপর আপনাদের বিটা ফ্লাইট এটিকে ইনস্টল করে নিতে হবে, দেন আপনারা ফার্মওয়্যার করবেন। আমি এটি নিয়ে আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখার অপেক্ষা থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আগে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আমাদের ড্রোনের কানেক্টর যদি বলি, কানেক্টর হিসেবে নর্মাল কানেক্টর যেগুলো আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি নর্মালি আমাদের রিমোট কন্ট্রোল ড্রোনের, ঠিক সেম কানেক্টর এখানে ব্যাটারি
3.7 ভোল্টের। তো এখন আসি আমাদের সেকেন্ড আইডিয়া, এটি কাজ শেষ। আমাদের এখন নিজেদেরই একটা ফুল ফ্ল্যাট কন্ট্রোলার প্লাস রিসিভার নিজেদের বানিয়ে নিতে হবে। আমি আপনাদের যেগুলো দেখি সেগুলো অলরেডি বানানো রয়েছে, জাস্ট দুটি কিছু কানেকশন রয়েছে, ট্রান্সমিটার রিসিভার কানেকশন প্লাস গ্রাউন্ড বিসিসি কানেকশন রয়েছে, এই দুটো করলে আমাদের কাজ ওকে। বাট এখন আমি আপনার যেটা দেখাবো সেটা হলো আপনার ফুল রিসিভার বোর্ড আপনাদের বিল্ড করতে হবে কিছু মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে। তো আমি এখানে আপনাদের যদি সাজেস্ট করি, আপনারা ESP8266 এই যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। তো এটি ব্যবহার করার সুবিধা হলো আপনারা এখানে আপনি আরডুইনো কোড আপলোড দিতে পারবেন, তো সেখানে আপনার এই যে বিটা ফ্লাইট আর লাগবে না, এটি বাদ আপনার শুধু তখন লাগবে এই যে সরি আমাদের এই যে আরডুইনো আইডি যে সফটওয়্যারটি রয়েছে সেটিকে আপনাদের ব্যবহার করতে হবে। তো এখানে আপনারা যারা রোবটিক্সে কাজ করেন তারা হয়তো অনেক বিষয় আগে থেকেই জানেন। তো এখন আমাদের একটা ড্রোন বানানোর জন্য আমাদের কিছু সেন্সরের দরকার হয়, তো সেক্ষেত্রে আপনি চাইলে MPU6050 এই যে জাইরো সেন্সরটি আছে আপনি চাইলে এটিকে ব্যবহার করতে পারেন। তো এর সে একটু আপডেটেড ভার্সন হলো এই যে 9250, এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে দুটিই ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করতে পারেন, হয় এটা নয় এটা। তো আমি আপনাদের সাজেস্ট করি আপনারা MPU6050 এটি ব্যবহার করেন, এটির দাম কম, এটির দাম আপনার 120 থেকে 150 টাকার মধ্যে হতে পারে বা 200 টাকা হবে হাইয়েস্ট। আর এই যে এটি দাম হলো 500 থেকে 550 টাকা, দুটি কিন্তু একই ধরনের সেন্সর, সো আপনারা এটি ব্যবহার করতে পারেন। এখন আপনাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের এই দুটি জিপিআইও পিন বা এই দুটি কানেক্ট করলে কি আমাদের কাজ শেষ? আমি বলবো না, আপনাদের এইখানে এটির সাথে এটির যে জিপিআইও পিন কানেকশন আছে এরপরে আপনাদের তো মোটর কানেক্ট করতে হবে। যেমন আমাদের এখানে চারটা মোটরের সাথে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলার কানেক্ট করা হয়েছে, তো আমাদের এইখানেও এটির সাথে আমাদের মোটরের কানেকশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে মসফেট ব্যবহার করতে হবে, মসফেট না হলে আপনার এই মোটরগুলো আপনি রান করাতে পারবেন না। আপনার মসফেট ব্যবহার করতে হবে, আপনাকে রেজিস্টার ব্যবহার করতে হবে। তো এই এটি আপনি যদি চেষ্টা করেন আপনি নিজে বানাতে পারবেন। আমি আপনাদের কিছু ডিটেলস ভিডিও নিয়ে আসবো খুব রিসেন্টলি, হয়তো আগামী এক মাস বা দেড় মাসের মধ্যে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এই মোবাইল কন্ট্রোল ড্রোন নিজে যাতে বাসায় বানাতে পারেন এটি ক্লিয়ার করার জন্য। তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়েছে এবং একটু ইনফর্মাল ওয়েতে আমি ভিডিওটি করেছি, আমি এখানে কোনো সিনেমেটিক শট আপনাদের দেখাই নেই, জাস্ট সিম্পলভাবে আপনাদের ক্যামেরাটি অন করলাম, আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা দরকার, আমি শেয়ার করলাম। এখন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। অ্যান্ড আপনাদের যদি কোনো আইডিয়া থাকে, কারণ আমি ভাই অনেক জিনিস জানি না যেটা আপনারা জানেন, আপনারা যারা জানেন না আমি আপনাদের সেটা জানানোর চেষ্টা করি, বা আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের জানানো দরকার আমি আপনাদের জানাই। এখন আপনারা যদি কেউ আমার সেই অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকেন কখনো অবশ্যই আমাদের একটু জানাবেন এবং আমাদের হেল্প করবেন, কারণ একটা কাজ করার ক্ষেত্রে একা সব ধরনের কাজ করা সম্ভব হয় না। সো সেক্ষেত্রে আপনারা যদি আমাকে সাহায্য করেন বা আমাদের সাহায্যের টিমকে সাহায্য করেন হয়তো আমরা আপনাকে আমাদের জায়গা দিয়ে যতটা সম্ভব হেল্প করবো, এবং আপনারা যদি হেল্প করেন তাহলে আমাদের কাজটা একটু সামনে এগিয়ে যাবে। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিও দেখে আপনার যদি মনে হয় আপনি কাজ করতে চান রোবটিক্সের বা ড্রোন বা আরসি রিলেটেড অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, কোথা হাফেজ। আর অবশ্যই নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, লাইক বাটন আছে, অ্যান্ড অন্যান্য যেগুলো করা লাগে করে ফেলেন।